আমি আজকে তোমাদের জন্য অনেক দিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ আমার পিছনের ভিউটা কত সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল। আর অনেক দিন পর আজকে দেখলাম, সকাল থেকে আকাশটা সারা দিন মেঘলা মেঘলা ছিল, তাই ভাবলাম আজকে একটু বের হব। তো বের হওয়ার মানেটা হলো যে একটু বাসার সামনে ঘোরাঘুরি করব। আর এই যে আমার বন্ধু আর আমি আমার ভাইকে নিয়ে নিয়েছি সাথে, কারণ ওরা আমার ছবি তুলে দিবে আর ভিডিও করে দিবে। তো বেশি দূরে যাব না, যাব হচ্ছে শাহিনবাগ। সবসময় যেখানে যাই ওটা আমাদের বাসার সামনে, তাই আর কি। আর এই তো আমি শাহিনবাগের রাস্তায় চলে আসলাম। আর এই যে আমার ভাই, আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে আমি অনেক খুশি, কারণ হচ্ছে আজকে দুইজনকে একসাথে নিয়ে নিয়েছি আমার ছবি তুলে দিবে বলে। তো ওয়েদারটা তো অনেক সুন্দর, তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম। আর আরেকটা কথা বলি, আজকে শাড়িটা পরে কিন্তু আমি অনেক সুন্দর করে হাঁটা চলা করতে পারতেছি। আর এই যে এই দুজন খালি আমাকে সাইড টক করতেছিল যে শাড়ি পরে বেরোইছে, আল্লাহ জানে আমাদের কী হয়। আমি বললাম যে তোদেরকে আমি আর কোনো দিন ডিস্টার্ব করবো না, আজকে অন্তত আমাকে সুন্দর করে ছবি তুলে দে। এই তো আমি চলে আসলাম, আর এখন শুরু হবে আমার ছবি তোলা কাজ। আর শাড়িটাতে কিন্তু আমাকে বেশ ভালোই লাগতেছিল, আপনারা কি বলেন? তো আমি সবসময় যেই প্লেসটাতে ছবি তুলি ওই প্লেসটাতে চলে আসলাম, আর ভাবতেছি কীভাবে কীভাবে ছবি তুলবো ওদেরকে আমি বলে দিব। তো আমি ভাবতে ভাবতে দেখি তারা ছবি তোলা শুরু করে দিয়েছে। আমি কি ছবি তুলবো, আমার ভাই আমার তো বড়ো আরও প্যারাবা, আমাকে রাইখা ও নিজের ছবি তুলতেছিল। তারপর আর আমি বলতেছি তোরে নেক্সট টাইম আর কোথাও নিয়ে বের হবো না, তুই আমার ছবি না তুলে তুই নিজের ছবি তুলতেছস এই আর কি। তারপরে হাঁটতে হাঁটতে আর একটু সামনে যাব, এটা হচ্ছে ফ্যালকনের দিকে। তো ওখানে যে আরেকটা ব্রিজ আছে ওখানে ছবি তুলবো। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, কারণ এটা হচ্ছে ক্যান্টনমেন্টের আশেপাশে সব জায়গা, এই কারণে এত মানে কি ডিসেন্ট জায়গায় ঘোরার মজাই আলাদা। আর এই যে হালকা বাতাস ছিল আর ওয়েদারটা তো অনেক সুন্দর, মেঘলা মেঘলা তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এখন ঠান্ডা অলরেডি পড়ে গেছে। আর এই যে আমার ভাই আবারও ছবি তোলা শুরু করে দিয়েছে। তারপর আমি বললাম আমার ছবি তুলে দিচ্ছে আমার ভাই এখন আমাকে। আর তোমরা তো দেখতেই পেলে আমি ছবিগুলো আপলোড করেছি, আর ছবিগুলো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর আসছে। আমার ভাই অনেক ভালো ছবি তুলতে পারে, এটাই বোঝা গেল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমার সাথে কিন্তু কেউ কোথাও যেতে চায় না, কারণ হচ্ছে ওদের নাকি আমি ঘোরা নষ্ট করি, খালি ছবি তুলি ভিডিও করি, এই কারণে ওরা আমার সাথে কেউ যেতে চায় না। বলে যে কোথাও গেলে যে একটা জিনিস দেখবো, ঘুরবো, ফিরবো একটু রিল্যাক্সিংয়ে, ওটা নাকি আমার জন্য তারা পারে না, এটা হচ্ছে ওদের সমস্যা, তাই ওরা আমাকে নিয়ে কোথাও যেতে চায় না। তো যাই হোক, তারপর দেখতেই পাচ্ছ ব্রিজটার মধ্যে কিন্তু কেউ নেই, একদম ফাঁকা। তো অনেক ভালো লাগতেছিল, কারণ ফাঁকা জায়গায় ভিডিও করার মজাই আলাদা, সেটা তোমরা খুবই ভালো করে জানো। আর আমি ইদানিং অনেকবার শাড়ি পরেছি, বাট আজকে শাড়িটাতে আমাকে অনেক মানাইছে। আর আমি নিজ থেকে আমার মন থেকেই বলতেছি যে আমার খুবই ভালো লাগতেছিলো এই শাড়িটা পরে, আর আমাকে খুবই সুন্দর লাগতেছিল। তো এই যে ফাইজলামি করতেছিলাম, দাঁড়া দাঁড়া আমি আমার ভাইয়ের টুপিটা পরলাম। আমি প্রায় এক সপ্তাহর বেশি হলো আমার পেজে আমি কোনো কিছু আপলোড করতেছি না, কারণ এই এক সপ্তাহ আমার বাবা হসপিটালে ভর্তি, এখনও ভর্তি আছে। আর এই ভিডিওটা আমার এক সপ্তাহ আগের ভিডিও ছিল, তো ভাবলাম ফোনে জ্যাম করে রেখে লাভটা কি, আমি আপলোড করে দিই। আর আমি হাসপাতালে বসেই ভিডিওটা আপলোড করতেছি, কারণ ভিডিওটা পুরো আমার রেডি করা ছিল তাই আর কি। তো যাই হোক, তো এখন আমরা বাসার দিকে যাব। এই তো আমরা নেমে পড়েছি ব্রিজ থেকে। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, 15-20 মিনিটের মতো ওখানে ছিলাম। আর এই দুজন আমাকে বলতেছে বাইরে ভাই তুমি পারো, মানে কি আমি ওদেরকে ছবি তোলাইছি অনেক প্যারা দিছি তাই। তো দেখতে দেখতে আমার চোখে পড়লো ঘাস, আর এই ঘাসগুলো দেখে আমার মনে পড়লো আমাদের বিড়ালদের কথা। তো বিড়ালদের জন্য আমি কিছুটা পরিমাণ ঘাস ছিঁড়ে নিচ্ছি, কারণ আমার কাছে কোনো ব্যাগ ট্যাগ ছিল না, তাই আমি বেশি করে আনতে পারিনি। তো আমার ঘাস ছিঁড়া দেখে আমার ভাই বলতেছে আপু তুমি এগুলো কী করতেছো রাস্তায় বসে বসে? তো আমি বললাম এগুলো হচ্ছে ভালোবাসা বিড়ালদের জন্য, যারা বিড়াল পালে তারাই বুঝে যে ওদের জন্য কত পরিমাণ কষ্ট করতে হয়। আর আমি বুঝলাম না আমি বয়স দেওয়ার সময় আমার গলাটা কেন এত বসে যায়, আই ডোন্ট নো এটার কী কারণ। আমি আর রেগুলার ভিডিও আপলোড করতে পারবো না হয়তো বা কিছুদিন যাবত। তো তোমরা সবাই আমার পেজটাকে ফলো দিও, লাইক করো, শেয়ার করো। আর নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে, তাতে আবার বাই।